हुगली जिले में आसमानी तापमान की तरह राजनीतिक पारा भी आग उगल रहा है। तृणमूल उम्मीदवार कल्याण बनर्जी की प्रचार गाड़ी से नाराज होकर उतरे तृणमूल विधायक कंचन मल्लिक तो भाजपा उम्मीदवार कबीर शंकर बोस ने कल्याण बनर्जी पर जुबानी हमला बोला। कहा कि जो अपने कार्यकर्ताओं और विधायक का सम्मान नहीं करते वे जनता का क्या करेंगे। वे कल्याण बनर्जी ने कहा कि जनता ही उनके लिए सब कुछ है। ग्रामीण महिलाएं विधायक से क्षुब्ध थी, इसलिए उन्होंने विधायक को अपने साथ प्रचार में शामिल होने से मना किया था। सुनिए क्या कहते हैं तृणमूल उम्मीदवार कल्याण बनर्जी और भाजपा उम्मीदवार कबीर शंकर बोस। उन्हीं मनोक्षण की मनोक्षण आने आमी जानी ना, এর আগেও ওনাকে নিয়ে প্রচারে আমি বেরিয়েছিলাম। উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরিয়েছে, গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়্যাক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না, আর আমার শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে। একটা এমএলএ তো অন্য যা অন্য দিনগুলো তো প্রচার করবে, সে তো কিছু করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে, মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে। আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই, আমি সমষ্টিগত মানুষের জন্য। আমি কোনো মানুষকে, সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না, কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য। মাধ্যমে জানতে পারলাম, সংবাদ মিডিয়ার মাধ্যমে, যে আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি উত্তরপাড়া নবগ্রামে প্রচারের সময় ওখানকার যিনি বিধায়ক আছেন কাঞ্চন মল্লিক ওনাকে নিজের প্রচার গাড়ি থেকে উনি নামিয়ে দেন। এটা বারংবার আমরা দেখতে পাচ্ছি যে উনি তৃণমূল কার্যকর্তাদের সাথে কি ব্যবহার করছেন। গৃহযুদ্ধ, গোষ্ঠীদ্বন্দ্ব, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পোস্টার তৃণমূলের লোকই ছিঁড়ে দিচ্ছে, তৃণমূলের নেত্রী দাবি করছে, এটা উত্তরপাড়া একটা সংবাদ মাধ্যমেই এসছে। আমার একটাই বক্তব্য, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারের জন্য হেন কোনো তৃণমূল কার্যকর্তা নেই যে তার বাজে ব্যবহার ফেস করেনি। আজকে কাঞ্চন মল্লিক একজন নির্বাচিত বিধায়ক, ওনাকে গাড়ি থেকে উনি নামিয়ে দিলেন, এটা সংবাদ মাধ্যমের সূত্রে আমি শুনতে পাচ্ছি। আমি তাই জন্য বলি তৃণমূল গৃহযুদ্ধে ভরে গেছে। মানুষের কাছে আহ্বান করব যে দলের নেতা নিজের কার্যকর্তারেরই সম্মান করে না, সে আপনাদের কি সম্মান করবে, সে আপনাদের আবেগকে কি সম্মান করবে, সে আপনাদের ভোটকে কি সম্মান করবে, সে আপনাদের জন্য কি কাজ করবে। আগামী দিন তার উপরে ভরসা রাখুন। নরেন্দ্র মোদী যিনি বলেন তিনি প্রধানমন্ত্রী না, তিনি প্রধান সেবক। মানুষের সেবাই হচ্ছে আমাদের পরম ধর্ম, মানুষের সেবাই হচ্ছে আমাদের পরম সংগঠন। নমস্কার।